লামছগনর চেস ত্রিপুরা চ্যানেল আংতগনর রিলোগি জেসমিন দেবরমা তিনি নিক কবর কক্তমার অংখা বারোটা কদনি বারাতে সবই বিশেষ নিজি চারিয়ক সামানি সালন পালাই যাকা হাস্তিনি মন্ত্রী অক্রানি তংথায় বারোটা কদনি বানাতে সবই বিশেষ নিজি চারিয়ক সামানি সালন পালাই কা হাস্তিনি মন্ত্রী অক্রানি তংথায় স্বাধীনতা দিবস পুরা দেশ মে মানা রা হ্যাঁ और जिस तरह हर घर तिरंगा का प्रोग्राम प्रधानमंत्री जी ने हमको कहा है, सभी देशवासी को कहा, इस तरह सभी जगह मना रहे हैं। आज तीन दिन से ये नेशनल फ्लैग हर जगह वो फ्लैग होस्टिंग हो रहा है, हम एक माहौल बन गया। और मेन चीज़ है जिसके कारण ये हर घर तिरंगा, आप जानते हैं सब, कि जिनके कारण हम लोग को आज ये स्वाधीनता प्राप्त हुआ, उनको याद करना, उनको सम्मान देना। और अभी भी देश को जो अखंडता के लिए जो हमारे सैनिक बल, वो जो BSF हो, असम राइफल्स हो, पुलिस हो, सब ने जिस तरह देश का अखंडता के लिए, टेररिस्ट के खिलाफ, देश को बचाने के लिए, क्रिमिनल के से दूर देशवासी को रखने के लिए जिस तरह ये लोग भी বলিদান দিয়ে ইনকো ইয়াদ করনা তো ইসকে লিয়ে মে সমজতা হুঁ ইয়ে আজ 78তম জো স্বাধীনতা দিবস মে পুরা ত্রিপুরাবাসী দেশবাসী কো মে মেরে তরফ সে ত্রিপুরাবাসী কে তরফ সে সবকো মে বাধাই দেনা চাহতা হুঁ এলবার্ট আকা পার্ক হাস্তেফা ইন্দ্রসেনারে দিনালো বানাতে সবাই হানিবাগে থিনাই রক্ন বরম রিখা এলবার্ট একা পার্ক হানিবাগে থিনাই রক্ন বরম রিখা হাস্তেফা ইন্দ্রসেনারে দিনালোতে মন্ত্রী রতনলাল নাথ আজ 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে, সারা দেশব্যাপী এই দিনটিকে আমরা পালন করছি অত্যন্ত মর্যাদার সঙ্গে এবং গুরুত্বপূর্ণভাবে। আমরা এই দিনটিকে সবাই মিলে কোটি কোটি ভারতবাসী পালন করছি। এবং আপনারা জানেন যে 1947 আমাদের দেশ স্বাধীন হয়েছে, অসংখ্য মানুষের এবং শহীদদের বলিদানের মাধ্যমে আমরা দেশ স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা পাওয়া যেমন কঠিন, এর থেকে বেশি কঠিন তাকে ধরে রাখা। আমরা যদি দেখি যে আমাদের দেশের চতুর্দিকে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আরও অন্যান্য দেশ বারবার সামরিক অভ্যুত্থান বা অন্যভাবে বিভিন্ন অভ্যুত্থানের ফলে সরকারের পতন হয়েছে এবং সাম্রাজ্যবাদী শক্তি দেশবাসী মনে করছে, বিদেশ সারা বিশ্বব্যাপী মনে করছে এর পিছনে সাম্রাজ্যবাদী শক্তি রয়েছে। আমাদের দেশের গণতন্ত্র এত বেশি সুরক্ষিত যে আমাদের দেশকে কখনো কেউ টাচ করতে পারছে না আমাদের রাষ্ট্রবাদী চেতনার মাধ্যমে। আজকের দিনে তাই রাজ্যবাসীর উদ্দেশ্যে আমার অনুরোধ, আগামী বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম, এই যে 1947 আমরা দেশ স্বাধীন পেয়েছি, আজকে কেন 15 আগস্ট পালন করছি সেই সব শহীদদের কথা মনে করে রাখার জন্য এবং দেশের প্রধানমন্ত্রী, এই এক প্রথম প্রধানমন্ত্রী যিনি হর ঘর তেরঙ্গা কর্মসূচি নিয়েছেন, উদ্দেশ্য প্রতিটি ছেলে মেয়ে যেন এই দিনটিকে মনে রাখে। এবং আমরা স্বাধীনতা, আজকে আমি মন্ত্রীর চেয়ারে বসেছি স্বাধীনতার জন্য, যদি স্বাধীন না হতো ব্রিটিশ রাজকে দেশ শাসন করতো, সেই জন্য এই দিনটিকে মনে রাখতে হবে। আর ত্রিপুরাবাসীর জন্য আরও গুরুত্বপূর্ণ এই কারণে যে 1947-এর
দেশ স্বাধীন হলেও ত্রিপুরা রাজ্য মহারাজদের অধীনে ছিল। 1949 আমাদের তৎকালীন মহারানী এবং নাবালক রাজপুত তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, একটা প্রশ্ন উঠেছিল অ্যাগ্রিমেন্টের সময় যে ত্রিপুরা কোন দিকে থাকবে, পাকিস্তান না ইন্ডিয়া। এবং ওই সময় একটা দারুণভাবে সিদ্ধান্ত নিয়েছিল এবং সুচিন্তিত চিন্তার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিল আমরা ভারতের সাথে থাকব। যদি সেদিন কোনো কারণে যদি বলতো যে না আমরা পাকিস্তানের সাথে থাকব, আজকে আমরা কিন্তু বাংলাদেশে থাকতাম। এই জিনিসগুলি আমাদের সবাই মনে রাখতে হবে এবং এই জন্যেই আমি সবার উদ্দেশ্যে বলবো, বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম, স্বাধীনতা এবং স্বাধীনতা দিবস উদযাপন এবং কিসের বিনিময়ে আমাদের স্বাধীনতা আসলো সবাই জানা দরকার। বর্তমান প্রজন্মকে এই জিনিসটা মনে করে দিতে হবে এবং দেশের প্রধানমন্ত্রী যে হর ঘর তেরঙ্গা কর্মসূচি, এটাকে আরও বেশি বাস্তবায়িত করার জন্য আমি সবাইকে, রাজ্যবাসীর সকল স্তরে, ছাত্র থেকে আরম্ভ করে শিশু থেকে আরম্ভ করে এবং বৃদ্ধ পর্যন্ত সকলকে আহ্বান রাখবো, রাষ্ট্র চেতনায় যেন আমরা রাষ্ট্রবাদী হতে পারি সেদিকে মনে রাখতে হবে। বিশেষ নীতিচারিও সামানি ছালো হাকতর নি বাড়াতে সময় পালাই যাখা সিপিআইএম হাস্তে নি দপ্তর বিশেষ নীতিচার সান্নবস কাঙ্গতনি ওই সিপিআইএম হাস্তে নি দপ্তর বড়মরি ওই হাকতর নি বাড়াতে সালাকা দেশের 78তম স্বাধীনতার মহান দিবস। এই দিবসে আমরা এখানে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর ত্রিপুরা রাজ্য দপ্তরে আমাদের প্রিয় জাতীয় পতাকা উত্তোলন আমরা করেছি। আজকের দিন আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের স্মরণের দিন এবং আজকের দিন যে মহান উদ্দেশ্যকে নিয়ে, শপথকে নিয়ে আমাদের দেশের লাখো লাখো আমাদের পূর্বপুরুষরা যারা আত্মবলিদান দিয়েছেন, কেউ ফাঁসির কাস্তে ঝুলে, কেউ ব্রিটিশের সেনা এবং পুলিশের গুলি খেয়ে, কেউ আন্দামানের জেলে সারাটা জীবন সেখানে জেলে ভোগ করে এবং আরও নানাভাবে তাদের যে স্বপ্নের ভারত, একটা ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তৈরি করার জন্য গত 77 বছরে নিশ্চয়ই আমরা অনেক অর্জন আমরা করেছি, কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছতে আরও অনেক আমাদের লড়াই করতে হবে এবং এই লড়াইয়ের পথে নানা ঘাত প্রতিঘাত সেখানে আসছে। আজকে এই 78তম স্বাধীনতা দিবস যখন উদযাপন আমরা করছি, দেশে সাম্প্রদায়িক শক্তি, বিভেদকামী শক্তি নানা কায়দায়, নানা অছিলায়, নানা কৌশলে মাথা চাড়া দিচ্ছে, কাজে তাদেরকে মোকাবেলা করেই দেশের সার্বভৌমত্ব একদিক থেকে, অন্যদিক থেকে স্বাধীনতা সংগ্রামীদের সেই স্বপ্নকে সাকার করার জন্য আমাদের আরও ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের যে সংবিধান, এই তেরঙ্গা ঝান্ডার নিচে যে সংবিধান তৈরি হয়েছে এটাই আমাদের চলার পথ, সেই সংবিধানকে আরও শক্তিশালী করে আমরা এগোব। কোলাই ক্লাস টুয়েলভ রুগ্ন খলাও অহম দদম খাই পালাই যাকা বারাত হাকতরিয়ক সামানি সালন হহম দদম খাই বারধায়ক সামানি সালন পালাই যাকা কোলাই ক্লাস টুয়েলভ রুগ্ন খলাও হিন্দু হুকুমনি মুসামুং বাইকে ঢুলে বা
মন্ত্রী বৃষকে তুদে বর্মা শাক বাইথাং মানজাগে ফুংনি দামচুকু তামানি জরাও হাকতনি বানাতি সাকাতে কক বনা রাখা হানি তংথা রেসা মুক্তে হানি বাগে হামজাকমানি রেজা মুম্বাই চেংজাখা অপান্দা অপান্দা ও মানজাখা মোহনপুর পৌর পরিষদনি চেয়ারম্যান অনিতা দেবনাথ ভাইস চেয়ারম্যান শঙ্করদেব মোহনপুর বখাস্তেনি বখাস্তেফা সুভাষ দত্ত বখাস্তেনি নাইমথাং অক্রা বিজয় সেন আকর্ষণ My greetings on the occasion of 78th Independent Day to all of you. We all know the British has entered in the name of East India Company in preview of trade. Gradually,
all the emperors and zamindars were pressurized to the engulf under British rule. Slowly the British started their inhuman torture upon the people of India. Thereafter, all the valuable products of India, like valuable agricultural products, even gems, were exported to their country, that is Great Britain. At this hour, it is not possible to explain the cruel, inhuman torture practiced by British Empire to the citizen of India. During the British era, with the cruel history books available, every harsh incident can be recalled. The first revolt took place in the year of 1857 by the Mongol Pandey against East India Company. However, Mr. Pandey was sentenced to death, but it triggered the ultimate revolt for independence of India. Gradually, the fire of revolt spread all over the country, all-out revolt declared in the country. The immortal revolutionaries like Sri Khudiram Bose, Prafulla Chakri, Binoy Badal Dinesh, Pritilata, and so many other revolutionaries sacrificed their lives for freedom. Our neighboring state, like Assam, also taken part in this revolt. তিনি কক্তমা আসে জরাতিনা সালব্রমী কক্তমা নাই মানানি বাকে চয়া ওই নাই তঙ্গি নর্থ ইস্ট ত্রিপুরা চ্যানেল।